লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে তিনটা পার্টস আর কি, হ্যাঁ, কম্পোনেন্টস অফ ওয়ার্পিং মেশিন। এই ওয়ার্পিং মেশিনের যে তিনটা কম্পোনেন্টস আছে এগুলো পড়ছি। প্রথমে তো হচ্ছে ক্রিল, তারপর হেডস্টক। তো ক্রিল, ক্রিলে কি কি থাকে এটা বলছিলাম, হ্যাঁ, এই উপাদান এলিমেন্টগুলো থাকে। তারপর হচ্ছে হেডস্টকে কি কি থাকে আর কন্ট্রোলিং ডিভাইসে কি কি থাকে, এই হচ্ছে কম্পোনেন্টস অফ ওয়ার্পিং মেশিন। তো আজকে আমরা দেখবো হচ্ছে টাইপস অফ ক্রিল। হ্যাঁ, আমাদের এখানে যে ক্রিল গুলো আছে, যে ক্রিল গুলোকে আমরা এরকম বসাই, হ্যাঁ, এই ক্রিল আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো কি কি ধরনের ক্রিল হয়, আসলে কোনটার সুবিধা কি বা কোনটা কেন ভালো, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই দেখো, যে প্রথমে হচ্ছে ভি ক্রিল, দেখতে পাচ্ছ এটা? জি স্যার, জি স্যার। ভিকিল মানে হচ্ছে এটা আকৃতিটা হচ্ছে ভি শেপের, ইংরেজি ভি অক্ষরের মতো। ভি অক্ষরের মতো হওয়ার ক্ষেত্রে এটা সুবিধাটা কি, এখানে চিত্রটা দেখলে বুঝতে পারবা। এই যে এখানে দেখো, আমার যদি হেডস্টকটা এখানে থাকে বা মেশিনটা এখানে থাকে, যদি আমি এরকম ভি আকৃতিতে এটাকে ক্রিল গুলোকে সাজাই, তাহলে কি হবে, এই এই সুতাটার সাথে এই সুতাটা লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে না। এক একটা ইয়ার্ন এক একটা সেপারেট থাকবে, কারণ এটা আসবে হচ্ছে এই রুটে, আর সামনের যেই ক্রিলটা আছে মানে কোনটা আছে সেই কোনটা আসবে এই রুটে। তো সুতরাং এভাবে করে ইনক্লাইন করে দিলে দুই পাশ থেকে, তখন এটাকে আমরা বলতেছি ভি শেপ ক্রিল বা ভি ক্রিল। এই আকৃতিটার জন্য আমরা যে অ্যাডভান্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে ইয়ার্ন গুলা যে যেখান থেকে আসুক সে একটা ইউনিফর্ম পাথে আসবে, অর্থাৎ এই ইয়ার্নটা এই পাথে আসবে, এখানেরটা এই পাথে আসবে। দেখো প্রত্যেকটা সেপারেট ওয়েতে কিন্তু আমার হেডস্টকে আসতেছে। তো এটা হচ্ছে আমার ভি ক্রিলের সুবিধা, যে আমার ইয়ার্ন গুলা একটার সাথে একটা অ্যান্টেঙ্গেলমেন্ট হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে, ইয়ার্ন গুলা সেপারেট পাত পাবে। তো যত দূরে যাবে তত আস্তে আস্তে এটা মানে ইনক্লাইন্ড হয়ে কাছাকাছি চলে আসবে, যাতে করে আমি ভিন্ন ভিন্ন পাত পাই ইয়ার্ন গুলাকে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে ভি ক্রিল। তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার ক্রিল। এখন তোমরা এখানে যে ক্রিল দেখছো এটা কিন্তু ওইরকম রেক্টেঙ্গুলার না, এখানে একটা লাইন আছে শুধু, কিন্তু এখানে অনেকগুলো যদি লাইন থাকতো তখন এটাকে আমরা বলতাম রেক্টেঙ্গুলার ক্রিল। হ্যাঁ, যেটা এখানে দেখতে পাচ্ছ যে আমি শুধু এক কলামে না, এরকম অসংখ্য কলামে আমি রাখলাম, তখন এটা হবে একটা রেক্টেঙ্গুলার ক্রিল। ক্রিল মানে হচ্ছে আমি প্লেন বা সোজা লাইনে না রেখে, একটা স্ট্রেট লাইনে না রেখে রেক্টেঙ্গুলার লাইনে রাখলাম, এটাই হচ্ছে রেক্টেঙ্গুলার ক্রিল। ক্রিল অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছ এটার সাথে এটার পার্থক্য হচ্ছে, এখানে এগুলো হচ্ছে স্ট্রেট আর এখানে হচ্ছে এই একটা কলাম, পাশে মনে করো আরেকটা কলাম আরেকটা কলাম, এভাবে করে এটাকে লম্বালম্বি না রেখে আমি আয়তাকার করে দিলাম, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ক্রিল। তারপরে থার্ড হচ্ছে ট্রাক ক্রিল। ট্রাক ক্রিল মানে হচ্ছে লোডেড, একটা ক্রিল লোড করা থাকবে, এই লোড করা ক্রিলটাকে পরবর্তীতে আমরা জাস্ট আমরা পাস করে চেঞ্জ করে আরেকটা দিয়ে দিতে পারবো। কিরকম, এটা হচ্ছে যে এরকম, এই যে ট্রাক কিল, এখানে একটু খেয়াল করো, এই ট্রাক কিলের মধ্যে এই যে আমার এই এই ট্রাকটা, এটা একটা ট্রাকের কথা বলতে পারো, যেটা কিনা আমার ক্রিল দিয়ে লোড করা আছে, অর্থাৎ ইয়ার্ন দিয়ে লোড করা আছে। তো যখন এটার কাজ শেষ হয়, ওই যতক্ষণে এই এই ট্রাক কিলের ক্রিল কিলের ইয়ার্ন গুলা এদিকে কাজ হতে থাকে, ওয়ার্পিং হতে থাকে, সেই সময়টাতে আমরা করে কি, এটাকে এটা খালি আছে, এটাকে আমরা ওই সময়ের মধ্যে ফিল আপ করে ফেলি ইয়ার্ন দিয়ে, কোন বসিয়ে বসিয়ে এটাকে ফিল আপ করে ফেলি। তো যখন এটা শেষ হয়, হ্যাঁ, এটা কিন্তু রিজার্ভে আছে, অর্থাৎ এটা হচ্ছে রানিং, এটার ভিতরে যতগুলো ইয়ার্ন আছে সবগুলো ইয়ার্ন এখন চলতেছে, ওয়ার্পিং হচ্ছে, আর এই এটা রিজার্ভে আছে, এর পরেই কিন্তু এটা যাবে। আর এটাতে আমরা ওই সময়টাতে যে সময়টাতে এই কাজগুলো হচ্ছে তখন আমরা এখানে ক্রিলে ইয়ার্ন গুলাকে বসিয়ে বসিয়ে এটা সেট করে নিচ্ছি। এই হচ্ছে ট্রাক ক্রিলের ব্যাপার, অর্থাৎ ট্রাক যে কাজটা করে, একটা এক সেট ইয়ার্ন নিয়ে যায়, এক সেট এক এক গুচ্ছ ইয়ার্ন নিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ একটা একটা সেট হিসেবে কাজ করে, সেরকম এখানে একটা সেটের মতো করে আমি সবগুলাকে এক জায়গায় করে তারপরে বসিয়ে দিব। যখন এটা শেষ হবে তখন এটাকে সরিয়ে আরেকটা পার্ট এখানে বসিয়ে দিব, আরেকটা পার্ট এখানে বসিয়ে দিব, এইভাবে করে মূলত কাজটা এখানে হবে। অর্থাৎ
এই রানিং ক্রিলটা রানিং থাকবে, যেখান থেকে আমার ওয়ার্পিং হতে থাকবে, রিজার্ভেটা রিজার্ভে থাকবে আর পরবর্তীতে এটা যাবে। আর এই সময়ের মধ্যে আমি এই বাকি যে আরেকটা ট্রাক থাকবে সেই ট্রাকটাকে আমি ফিল করে নিব। তো এটা হচ্ছে ট্রাক ক্রিলের ব্যাপার। তারপর হচ্ছে কন্টিনিউয়াস চেইন ক্রিল। কন্টিনিউয়াস চেইন ক্রিল মানে হচ্ছে তোমার যে অ্যাক্সেলারেটর দেখছো না, মানে সিঁড়িগুলা, আমরা বিভিন্ন শপিং মলে অ্যাক্সেলারেটর দেখি না, যে এক পাশ থেকে শুরু হয়ে আরেক পাশে কিন্তু চেইনটা ওখানে শেষ, অর্থাৎ এই চেইনটাই ঘুরতে থাকবে। বা চেইনটা ঘুরতে ঘুরতে চেইনের সামনের দিকে যে ইয়ার্নগুলো আছে সেগুলো তখন ফ্রন্টে থাকবে, তখন এটা এই ওয়ার্পিং এর কাজ করবে। আর পিছনের দিকের গুলাতে ইয়ার্ন থাকবে বাট এটা অ্যাক্টিভ থাকবে না। যখন এটা শেষ হয়ে যাবে তখন এটা সামনের দিকে আগাতে আগাতে খালি হতে থাকলে এদিক দিয়ে তখন পিছন দিয়ে আস্তে আস্তে এগুলো ফ্রন্টে আসতে থাকবে। এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ বা এটার কথা যদি আমি বলি, এগুলো সামনে আছে এখন, মানে এগুলো অ্যাক্টিভ থাকবে, এগুলা থেকে সুতা আমি নিয়ে এখানে ওয়ার্পিং করব। বাট যখন এগুলার একটা সময় গিয়ে এটা সামনের দিকে চলে আসবে, সামনের দিকে চলে আসলে এই এই ইয়ার্নগুলো তখন আবার আমার ফ্রন্টে আসবে, ঠিক আছে। এভাবে করে এই চেইনটা ঘুরতেই থাকবে, চেইনের সবগুলা প্রান্তে আমি ইয়ার্ন সেট করে রাখবো। বাট যারা কিনা ফ্রন্টে আছে তখন তারাই শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে আর বাকিগুলা মানে বসে থাকবে। যখন এটা শেষ হবে তখন ওগুলা সামনে চলে আসবে, আর আমি আর যখন এই অংশগুলো চলতে থাকবে তখন আমি পিছনের অংশগুলোকে সুতা অটোমেটিক ফিল করে দিতে পারবো। তো সুতরাং আমার একদিকে খালি হচ্ছে আরেকদিকে হচ্ছে রিফিল হচ্ছে, একদিকে খালি হচ্ছে আরেকদিকে রিফিল হচ্ছে, এভাবে করে ইয়ার্নগুলা মানে ক্রিলিং চলতে থাকবে। তো সুতরাং ডফিং এর ক্ষেত্রে সময়টা দিতে হবে না, সময় খুব কম লাগবে, অর্থাৎ এটা শেষ হয়ে গেলে এমটি করতে সময়টা কম লাগবে। এটা গেল কন্টিনিউয়াস চেইন ক্রিল। তারপর হচ্ছে ম্যাগাজিন ক্রিল। ম্যাগাজিন ক্রিল হচ্ছে একটা ক্রিলের প্রান্তের সাথে আর একটা ক্রিলের প্রান্ত জোড়া দেওয়া থাকবে। এই দুটো ছবি দেখো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো আমার এইটা চলতেছে, এখান থেকে সুতা নিয়ে আমি মনে করো ওয়ার্পিং করতেছি সামনে। তো এখন এটা তো কোনো না কোনো সময় শেষ হবে, খালি হবে না, হবে কি না দেখতেছো? এই যে এই কোণটা, এই কোণের উপরের প্রান্ত হচ্ছে এটা, যে প্রান্তটা কিনা আমার কোথায় চলে গেছে, ওয়ার্পিং মেশিনের হেডস্টকে চলে গেছে, যেটা বিমের মধ্যে ঘুরতেছে এবং জড়াচ্ছে। বাট এই সুতাটার তো একটা শেষ আছে, সেই শেষটা কোথায়? শেষটা হচ্ছে পিছনে একদম ভিতরে ছিল, ওই শেষ প্রান্তটা আমি ধরে ওই প্রান্তের সাথে এটার যে উপরের প্রান্তটা আছে সেটাকে নট দিয়ে দিলাম, ঠিক আছে। মানে একটা টেইল এন্ডের সাথে আর একটা নোজ এন্ড জয়েন করা আছে। তার মানে তোমার কি হবে, যখন এটা খুলে যাবে শেষ হয়ে যাবে তখন এটার জায়গায় এটা এসে বসে যাবে, এবং এখানে কোনো স্টপেজ থাকবে না, মানে মাঝখানে আমাকে থামাইতে হবে না, থামাইতে হবে না। এই জন্য কারণ এটার সুতার যে শেষ প্রান্ত আছে সেই শেষ প্রান্তের সাথে এটার উপরের প্রান্তটা জোড়া দেওয়া আছে অলরেডি, এবং এটা পড়ে যাবে আলটিমেটলি, এইটা এখানে চলে আসবে। মানে এই এই যে হরিজন্টাল যে ক্রিলটা দেখতেছো, এই ক্রিলটা এখানে স্লাইডিং, এখানে পিভট করা আছে, মানে কপি কলের মতো। তো এটা এদিকে চলে আসতে পারবে আর এটা দিকে সরে যাবে আবার। তো তার মানে কি হলো, তোমার একটা ক্রিল থেকে মানে একটা কোণ থেকে আরেকটা কোণে যখন শিফট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তখন ওই সময়টাতে তোমার মেশিন কি করতে হচ্ছে না, স্টপ করতে হচ্ছে না, মেশিন স্টপ না করেই তুমি কন্টিনিউয়াসলি ওয়ার্পিংটা করতে পারবা। এটা হচ্ছে ম্যাগাজিন ক্রিল অ্যাডভান্টেজ। যদি এটাতে খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে কি হচ্ছে। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যেটা আমার এই সামনে মনে করো এই ইয়ার্নগুলো আছে, এগুলা চলতেছে, এগুলো রানিং আছে, এটা 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 এই তিনটা। তো এখন এরা যেহেতু সামনের দিকে ইয়ার্ন পাস করতেছে, এদের পিছনেই আমি এই যে এই ইয়ার্নগুলোকে দিয়ে দিলাম। কিভাবে, এটার যে শেষ প্রান্ত ছিল সেই শেষ প্রান্তের সাথে এটার প্রথম প্রান্তকে আমি এখানে নট দিয়ে দিছি, এই যে এখানে নট দিয়ে দিছি, এখানে নট দিছি। তো আলটিমেটলি এটা যখন খালি হবে তখন কিন্তু এটা অটোমেটিক এখান থেকে কি করতে থাকবে, ইয়ার্ন নিতে থাকবে। তার মানে আমার সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে মেশিনটা স্টপ হবে না, মেশিনটা স্টপ না হলে আমার কিন্তু এই কন্টিনিউয়াস একটা প্রোডাকশন চলতেই থাকবে, এবং এটা খুব অ্যাডভান্টেজ। এই ম্যাগাজিন শব্দটা আসছে হচ্ছে তোমার ওই যে গানের যে ম্যাগাজিন সেখান থেকে, অর্থাৎ একটা রাউন্ড শেষ হলে যখন আরেকটা রাউন্ড অটোমেটিক রিফিল হওয়া, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ম্যাগাজিন। অর্থাৎ আমার ম্যাগাজিন ফর্মে একটা সাথে আরেকটা লিঙ্ক করা আছে, একটা শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক আরেকটা তার জায়গাতে এসে রিপ্লেস হয়ে যাবে, তখন সেটা চলতে থাকবে। আর যখন এইগুলো চলবে ততক্ষণে আমি কিন্তু নতুন আরো কিছু ক্রিলকে পিছনে এনে বসাবো, এবং এটার প্রান্তের সাথে ওটার প্রান্তকে আবার নট দিয়ে দিব। তার মানে আমার অপারেশন যেটা চলবে ওয়ার্পিং,
সেটা হবে কন্টিনিউয়াস নন স্টপ। আচ্ছা তারপর হচ্ছে সুইভেলিং ক্রিল। হ্যাঁ সুইভেল মানে হচ্ছে কি, এই যে পার্শ্ব পরিবর্তন করা, এরকম এই সামনে আমার হাত দেখতেছো সামনের অংশ, আবার উল্টে দিলাম পিছনের অংশ দেখতেছো, এরকম হচ্ছে সুইভেল, মানে দোল খাওয়া, সুইং থেকে আসছে। তো সুইভেলিং ক্রিলটা একটু খেয়াল করো, এইটাকে তুমি ঘুরাইতে পারো, এই যে তীর চিহ্ন দেখতেছো না, এই তীর চিহ্ন অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, অ্যারো চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে এটাকে আমি মানে এরকম আসে, তুমি এখন আমার হাতের সামনে অংশটা দেখতেছো পিছনের অংশ দেখতেছো, আমি এটাকে ঘুরিয়ে দিলে সামনে অংশটা দেখতে পারবা, এরকম করে কিন্তু সুইভেল করা যায় এটাকে, মানে এরকম করে স্লাইড করা যায়। তো এখন স্লাইড করলে কি হবে, আমার এই পাশে দেখো ইয়ার্ন আছে আর অপর পাশে খালি আছে, তো তোমার এই অংশটা যখন এখন চলতেছে, এই যে এখানে যেহেতু ইয়ার্ন আছে, এগুলার মাথাগুলো থেকে কোথায় মেশিন কোথায় গেছে, মানে সুতাগুলো কোথায় গেছে, ওয়ার্পিং মেশিনে গেছে, তো ওয়ার্পিং মেশিনে এদিক দিয়ে যাচ্ছে সুতা, অসুবিধা নাই ভালো, ওই পাশ থেকে যে ইয়ার্ন আছে ঠিক আছে, ওই পাশে এই পাশে যে এগুলোর এই পাশে যেরকম ইয়ার্ন আছে ওই পাশেও কি আছে, ইয়ার্ন আছে, ওই পাশ থেকে ইয়ার্ন গুলো মেশিনে গেল, এই পাশের ইয়ার্ন গুলো মেশিনে গেল, বাট এইটার উল্টা পাশটা, এই সুইভেল ক্রিলের যে উল্টা পাশটা, এই উল্টা পাশটাতে কি আছে, যে খালি আছে না, এখানে কোনো ইয়ার্ন আছে নাই, কোনো কোন বসানো হয় নাই, সবগুলো হচ্ছে মানে ক্রিল শুধুমাত্র। তো এই ক্রিল গুলাতে বা স্ট্যান্ড গুলাতে আমরা ইয়ার্ন গুলাকে ওই যতক্ষণ মেশিন চলতে থাকবে ততক্ষণে বসিয়ে দিব। হ্যাঁ তারপরে এটার উল্টা পাশে যেটা আছে সেখানে কিন্তু খালি, খালি জায়গাগুলোতে আমি যখন মেশিন চলবে, যখন এই পাশ থেকে ইয়ার্ন নিবে এবং ওই পাশ থেকে ইয়ার্ন নিবে, তখন আমি বসে বসে এই জায়গাগুলোতে রিফিল করে দিব ইয়ার্ন, মানে ইয়ার্ন ভরে দিব। তো ইয়ার্ন যখন রিফিল হয়ে যাবে তখন আমার এগুলো যখন শেষ হবে, এই পাশে মনে করে শেষ হলো, ওই পাশেও শেষ হলো, তখন এটা সুইভেল হয়ে যাবে, এরকম আছে তো, এইরকম হয়ে যাবে। তো তখন আলটিমেটলি তোমার এই পিছনের যে অংশটা আছে সেটা এদিকে চলে আসবে, আর এটার যে অংশটা আছে এটা কোথায় চলে আসবে, ওই পাশে চলে যাবে। তখন এখানে যেহেতু আমি অলরেডি ইয়ার্ন দিয়ে দিছি এবং এটার উল্টা পাশে যেহেতু ইয়ার্ন দেওয়া আছে, তখন এই ইয়ার্ন গুলো তখন আবার অ্যাক্টিভ হয়ে ওখান থেকে আমার ওয়ার্পিংটা চলতে থাকবে। হ্যাঁ এটা হচ্ছে সুইভেলিং ক্রিল। এটা সুবিধা হচ্ছে তুমি চাইলে মুহূর্তে, মানে যখন ফুল শেষ হয়ে যাবে তখন শুধুমাত্র সবগুলো ইয়ার্নকে ওখানে বসাইতে সময় দিতে হবে না, কারণ আগে থেকে আমি ইয়ার্নগুলোকে বসিয়ে ফেলছি, জাস্ট এটাকে উল্টে দিতে হবে, সুইভেল করে দিতে হবে, আর সুইভেল করে দিলেই আমার ইনঅ্যাক্টিভ যেগুলো আছে সেগুলো তখন অ্যাক্টিভে জুড়ে চলে যাবে, আর এই অংশগুলো আবার খালি হয়ে যাবে, মানে এগুলো যেহেতু শেষ তখন এগুলোকে খুলে আমি নতুন করে আবার ক্রিল বসাইতে, মানে ইয়ার্ন বসাইতে পারবো বা কোন বসাইতে পারবো। তাহলে এটা হচ্ছে সুইভেলিং ক্রিলের ব্যাপার। আর একটা হচ্ছে অটোমেটিক ক্রিল, অটোমেটিক ক্রিলটা একটু দেখো বুঝতে পারো কিনা, এটা হচ্ছে মোর সফিস্টিকেটেড ক্রিল, মানে আর একটু সূক্ষ্ম এবং খুব নিখুঁত কাজ করে এরকম একটা ক্রিল, ইউজড ফর মডার্ন ওয়ার্পিং মেশিন, যেটা কিনা আমার যে আধুনিক ওয়ার্পিং মেশিনগুলো আছে, হ্যাঁ অ্যাডভান্সড ওয়ার্পিং মেশিনগুলো আছে সেগুলোর জন্য ইউজ করা হয়। এটা বেসিক্যালি এ ট্রাক ক্রিল উইথ অটোমেটিক চেইন লোডিং অ্যান্ড আনলোডিং অ্যান্ড ইজ ডিজাইন্ড টু রিডিউস দ্য ক্রিল চেঞ্জ টাইম। অটোমেটিক ক্রিলটা কি, এটা দুইটা ক্রিলের মূলত সমন্বয় আমরা বলতে পারি, যদি আমরা মানে সাদা মাটা ভাষায় বলতে চাই, আসলে এটা ট্রাক ক্রিল এবং কি চেইন লোডিং আনলোডিং সিস্টেমের মধ্যে করা, অর্থাৎ এই চেইন লোডিং আনলোডিং এবং ট্রাক কিল এদের মধ্যে অ্যাডভান্টেজ আছে কিছু। ট্রাক কিলে তুমি সহজে এটাকে নিয়ে আসতে পারতেছ, বাট এটা যখন শেষ হবে তখন তো এটাকে তোমার এইটার জায়গায় এটাকে রিপ্লেস করতে হবে, তখন বসাইতে হবে, মেশিনটা স্টপ করতে হবে, স্টপ করে আবার রানিং করতে হবে। বাট তুমি যে এটার সাথে এটার কন্টিনিউয়াস চেইন করে দিতা, এখানে ইয়ানগুলোর সাথে এখানে ইয়ানগুলোর কন্টিনিউয়াস চেইন সিস্টেম করে দিতা এরকম, তখন কিন্তু এটা ওখানে আসলেও আমার মেশিনটাকে কি করতে হতো না, বন্ধ করতে হতো না। এটাই করা হয় হচ্ছে এই যে অটোমেটিক ক্রিলের মধ্যে, যেখানে কি বললাম বেসিক্যালি এ ট্রাক ক্রিল উইথ অটোমেটিক চেইন লোডিং অ্যান্ড আনলোডিং, চেইনটা অটোমেটিক লোডিং এবং আনলোডিং সিস্টেম মেকানিজম আছে এবং ট্রাক ক্রিল বিশিষ্ট, অ্যান্ড ইজ ডিজাইন টু রিডিউস দ্য ক্রিল চেঞ্জ টাইম, মূলত এটা আমার ক্রিল চেঞ্জ টাইমটাকে অনেক কমিয়ে দেয়। দ্য ইয়ার্ন ইজ থ্রেডেড বাই অ্যান অপারেটিভ, ইয়ার্নগুলোকে থ্রেডেড করা হয়, অর্থাৎ ইয়ার্নগুলোকে ওখানে প্লেস করা হয় অপারেটর দ্বারা, ফ্রম দ্য সাপ্লাই প্যাকেজ সিমুলটেনিয়াসলি থ্রু টেনশন ডিভাইস অ্যান্ড ব্রেক ডিটেক্টর অ্যান্ড দেন গ্রেটার অল ওয়ার থ্রেড ফ্রম ওয়ান সেকশন ওয়ান টেনশন কলাম অ্যান্ড টুইস্ট দ্যাম টুগেদার বিফোর লোকেটিং দ্যাম ইন এ হোল্ডার অন এ থ্রেডিং ট্রাক। অর্থাৎ প্রথম বলা হচ্ছে দ্য ইয়ার্ন ইজ থ্রেডেড বাই অ্যান অপারেটিভ, অর্থাৎ যেগুলো একটা অপারেশনের সাহায্যে অথবা অপারেটরের সাহায্যে অথবা ওয়ার্কারের সাহায্যে আমার
এগুলো ইয়ানগুলোকে আগে থ্রেডেড করতে হবে, অর্থাৎ ইয়ানগুলোকে ওখানে বসাতে হবে, প্লেস করতে হবে। ফ্রম দ্য সাপ্লাই প্যাকেজ, একই সাথে সিমুলটেনিয়াসলি সাপ্লাই প্যাকেজ থেকে, মানে সাপ্লাই প্যাকেজ যেগুলো আসে সেখান থেকে ইয়ানগুলো এসে আমার হেডস্টকে যায়, সেই সাপ্লাই প্যাকেজ থেকে সিমুলটেনিয়াসলি একই সাথে থ্রু ট্রানশন ডিভাইস, ট্রানশন ডিভাইসের মাধ্যমে এবং ব্রেক ডিটেক্টর থাকবে ওখানে, এই দুটার মাঝখানে আর কি, আমার যে এখান থেকে আমি চেইন মেকানিজম থাকবে এইগুলোর মাঝখানে আবার টেনশনিং ডিভাইস থাকবে এবং ব্রেক মেকানিজম থাকবে, টেনশনিং ডিভাইস এবং ব্রেক মেকানিজম সহ। তো একটা টেনশন কলামে দেন গ্রেটার গ্যাদার অল ওয়ার্প থ্রেড ফ্রম ওয়ান টেনশন কলাম অ্যান্ড টুইস্ট দেম টুগেদার বিফোর লোকেটিং দেম ইন এ হোল্ডার অন দা থ্রেডিং ট্রাক। তুমি যখন ওই ট্রাকে পাঠাচ্ছ, ট্রাকে পাঠানোর আগে সবগুলোকে একসাথে রাখা, টুগেদার করে টুইস্ট করে একটা টেনশন দিয়ে রেখে দেওয়া, যখন আমার আগের অংশটা শেষ হয়ে যাবে তখন যাতে এটা সহজে আগের জায়গাটাতে রিপ্লেস হয়ে যেতে পারে। অর্থাৎ টেনশন এবং ব্রেক মেকানিজম এবং টুইস্ট যদি থাকে আলটিমেটলি এটার মধ্যে মানে জট লাগার বা একটার সাথে একটা মিলে যাওয়ার প্রবণতা থাকবে না, তখন আমার সামনে যে ট্রাকটা থাকবে সেই ট্রাকটা যখন শেষ হবে পিছনের ট্রাকটা অটোমেটিক সেখানে আসতে পারবে। অ্যাজ দ্য থ্রেড ইজ পুশড ফরওয়ার্ড, যখন থ্রেডগুলোকে সামনে ফরওয়ার্ডে পুশ করা হবে বা টার্ন পড়বে, আমার যখন একদিকে শেষ হবে তখন তো এমনিতেই টার্ন পড়বে বা পুশ করা হবে, ইট অটোমেটিক্যালি থ্রেড অ্যান্ড সেপারেটস দ্য এন্ডস অ্যাকর্ডিং টু ক্রিল টায়ার অ্যান্ড কলাম। অর্থাৎ আমার আগেরটার যে কলাম টায়ার ছিল এটার মানে অর্থাৎ কোন কলামটাকে আমি উপরে দিছি, যে দেখো কিছু ইয়ান উপর থেকে গেছে, কিছু গেছে নিচ থেকে, কিছু গেছে মাঝখান থেকে, কিছু গেছে নিচ থেকে, সুতরাং এখানে কলাম আছে, নাম্বার আছে, সেই কলাম এবং নাম্বার গুলা তখন এটার সাথে যাবে যখন এটা থেকে মেনটেন করবে, কারণ হচ্ছে এটা যদি কন্টিনিউয়াস চেনে থাকবে এটার উপরের কলাম গুলাকে আমি এটার উপরের কলামেই দিব, নিচেরটাকে আমি নিচের কলামেই দিব, আলটিমেটলি এটা মেনটেন হবে। তাহলে এটাই বলা হচ্ছে ফরওয়ার্ড ইট অটোমেটিক্যালি থ্রেড অ্যান্ড সেপারেটস, অটোমেটিক্যালি প্রিভিয়াস থ্রেডটাকে নিবে অর্থাৎ পরের ট্রাক থেকে ইয়ার্ন নিবে, শুধু ইয়ার্নই নেবে না পাশাপাশি সেপারেটস দ্য এন্ডস, এন্ডস গুলোকে সেপারেট করবে, কোনটা উপরের কোনটা নিচের কোনটা কোন কলামের কোনটা কত নাম্বার ইয়ার্ন এগুলোকে সেপারেট করবে অ্যাকর্ডিং টু ক্রিল, ক্রিলের যে আমার সেট আপ ছিল সেই সেট আপ মোতাবেক এটা সেপারেট করবে। এবং টায়ার, টায়ার তো বললামই যে কলাম এবং টায়ার আমাদেরকে সেপারেট করতে হয়, আমি প্রথম কোনটা থেকে কয়টা সুতাকে কোন টায়ারে দিচ্ছি, অর্থাৎ এই যে দেখো এখানে যে সুতাগুলো আসছে উপরে, এই উপরে সবগুলো সুতা কিন্তু এই প্রথম কলাম থেকে আসে নাই, দ্বিতীয় তৃতীয় এরকম অনেকগুলো কলাম আছে, তো কোনটা কোন কলাম থেকে আসবে এটাকে বলতেছি আমরা টায়ার, টায়ার টায়ার ভিত্তিক নাম্বারিং করা আর কি, আমার যে সযতগুলো ইয়ান সবগুলো ইয়ানকে আমি নাম্বারিং করে কলাম ওয়াইজ সিস্টেম করে দেওয়া। ইট রিকোয়ার শর্টেস্ট ক্রিল চেঞ্জ টাইম, এই জন্য আমার সবচেয়ে কম ক্রিল চেঞ্জের টাইম লাগে, এটা হচ্ছে অটোমেটিক ক্রিলের সুবিধা যেটা কিনা মডার্ন ওয়ার্পিং মেশিনগুলোতে ইউজ করা হয়। আর লাস্টে হচ্ছে আনরোলিং ক্রিল, যেখানে কিনা আমার এই এই ইয়ার্নগুলা এই আমার একটা মিডিয়াম হয়ে আর কি, এই যে এখানে একটা মিডিয়াম আছে রোলার মিডিয়াম, এই মিডিয়াম হয়ে তারপর এটা এখানে আসে, এখানে দেখো এক হচ্ছে আমার লিভার, যে লিভার কথা বলা হচ্ছে এখানে, আর দুই হচ্ছে ববিন, এই ববিনগুলোকে আমরা প্লেস করেছি, তিন হচ্ছে টেক আপ রোলার, এটাকে টেক আপ করে মানে আনরোলিং করে আর কি, টেনে নিয়ে আসে, আর হচ্ছে স্টপ মোশন আছে, প্রি টেনশনিং ডিভাইস আছে, আর হচ্ছে স্পেশাল রিড আছে, আর হচ্ছে ওয়ার্পার আছে। একটা হচ্ছে নিজে থেকে খুলে আসে, আর হচ্ছে আনরোলিং করে দেওয়া, অর্থাৎ এটাকে সামনে একটা ইন্টারমিডিয়েট ডিভাইসের সাহায্যে আনরোল করা হয়, আস্তে আস্তে খুলে নিয়ে আসা হয়। তো এটার সুবিধা হচ্ছে তোমার সুতার উপর টেনশন খুব বেশি পড়বে না, তুমি যখন একটা সুতাকে এখানে থাকবে মনে করো এটা, হ্যাঁ এটাকে যখন দূর থেকে টান পড়বে, এখানে টান পড়তেছে এটা একটা বিষয়, আর এটা হচ্ছে এটাকে খুলে নিয়ে আসা, অটোমেটিক আনরোলিং করা, ঘুরিয়ে ঘুরিয়ে খুলে দেওয়া, আনওয়াইন্ডিং করা আর কি। তো এরকম হলে টেনশনটা একটু কম পড়বে, তার মানে সুতার কোয়ালিটিটা ঠিক থাকবে বা ভালো থাকবে, এই হচ্ছে ব্যাপার। এই বিষয়গুলো বুঝতে পারছো কিনা, এই যে ক্রিলের টাইপস গুলো বললাম, ভি ক্রিল, রেক্টেঙ্গুলার, ট্রাক, কন্টিনিউয়াস, ম্যাগাজিন, সুইবেল, অটোমেটিক এবং আনরোলিং। সমন্বয় বলতে পারো এই রিভার্স এবং ট্রাক এবং কন্টিনিউয়াস চেইন ক্রিলের সমন্বয়, এখানে তো সমস্যা হচ্ছে কি তোমার ট্রাকটা যখন শেষ হবে মেশিন স্টপ করে তোমার এই ট্রাকটাকে ওখানে নিয়ে বসাতে হবে, বসিয়ে আবার এই সুতাগুলোকে আবার এখানে নর দিতে হবে,
তো এটা অটোমেটিক হয়ে যাবে তখনই যখন এই ট্রাকের সাথে এই ট্রাকটা তুমি ফিল আপ করবে, ঠিক আছে? বাট এটার যে প্রান্তগুলো আছে এই প্রান্তগুলোকে এটার সাথে একটা নির্দিষ্ট টেনশন রেখে, একটা নির্দিষ্ট টেনশন মেনটেন করে, মনে করো পিছনে রাখলাম, পিছনে একটা নির্দিষ্ট টেনশন মেনটেন করে এটাকে রেখে দিলাম। তো রেখে দিলে কি হলো, এটা যখন শেষ হলো এটাকে সরিয়ে দিয়ে এটাকে যখন একটা জায়গায় রিপ্লেস করবা, তখন ইয়ার্নগুলোর যে পজিশন আছে উপরে, কোনটা কোন পজিশনে ছিল, কোনটা কত নাম্বার ইয়ার্ন, কোনটা কোন স্ট্যান্ডের মধ্যে ছিল, কোনটা কোন কলামে ছিল, কোন টায়ারে ছিল, এই বিষয়গুলা অটোমেটিক মেনটেন হয়ে যাবে। কারণ হচ্ছে পরবর্তী ধাপে এগুলা অব্যাহত থাকবে। পরে তুমি যখন ট্রাকটা চেঞ্জ করবা, নতুন ট্রাক দিবা, সেই ট্রাকেও এগুলা একইভাবে থাকবে। আর আগে তুমি এই এই আগে রানিং ট্রাক এবং পরবর্তী ট্রাকের মাঝখানে ইয়ার্নগুলোকে রেখে একটা টেনশন মেনটেন করেছো, এই জন্য এটা সুবিধা পাওয়া যাবে।